बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अनार्स तृतीय वर्षेर छात्र छात्रीरा तुम्हारे अनलाइन वीडियो क्लासे स्वागत जानाच्छि। आमि मोहम्मद आमजाद होसेन सहकारी अध्यापक व्यवस्थापना टुंगी सरकारी कलेज गाजीपुर। आमादेर आजकेर विषय हलो मैनेजमेंट अकाउंटिंग इन इंग्लिश और चैप्टार हलो वेरिएबल कोस्टिंग एंड अब्जॉर्प्शन कोस्टिंग। आज के तुम्हारा ये विषय उपरे हमार अष्टम क्लास एर आगे हमें सातटी क्लास नहीं चैप्टार उपरे हमार एटा हलो सेकेंड क्लास द्वितीय क्लास। तो इखने जो अध्यायटा वेरिएबल कोस्टिंग एंड अब्जॉर्प्शन कोस्टिंग, तो इखने एर आगे तुम्हारे एक अंक देखिए वेरिएबल कोस्टिंग एर उपरे। तो आज के सेकेंड पार्ट जेटा अब्जॉर्प्शन कोस्टिंग सेटा आमि तोमादेरके देखाबो। वेरिएबल कोस्टिंग और अब्जॉर्प्शन कोस्टिंग ए दुई पद्धतिते आमरा साधारणत कोनो एकटा कम्पानिर इनकाम स्टेटमेंट तैरि करे थाकि। तो एर आगे जे अंकटा सेखाने आमरा किभाबे इनकाम स्टेटमेंटटा तैरि करते हय वेरिएबल कोस्टिंग एर नियम अनुयायी सेटा आमरा देखिएछि। तो आज के देखाबो हलो अब्जॉर्प्शन कोस्टिंग एर नियम अनुयायी किभाबे एकटा इनकाम स्टेटमेंट तैरि करते हय। एई अंकटाते आमादेर मोट तीनटी स्लाइड आछे। प्रथम जे स्लाइड सेखाने आमरा देखिएछि हलो परिचिति, आमादेर द्वितीय स्लाइडे हलो एकटा प्रब्लेम आर परवर्ती दुइटा स्लाइडे हलो सल्यूशन। सल्यूशनेर दुइटी स्लाइडेर मध्ये एकटाते हलो आमरा दुटो वर्किंग लिखिएछि एबं लास्ट जे स्लाइड सेखाने आमरा देखिएछि हलो सल्यूशनटा, मूल सल्यूशनटा। तो आसो आमरा देखी हलो किभाबे आमरा एकटा प्रब्लेम के समाधान करी। प्रथम आशा प्रब्लेमटा देखी, चलो आमरा द्वितीय स्लाइडे जाई। এখানে দেখো যে প্রবলেমটা, সেখানে প্রবলেম বলা হয়েছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান অফ মাওয়া কটন মিলস লিমিটেড। এখানে পার্টিকুলার্স আর টাকা, এখানে দুইটা কলাম দেওয়া আছে। তো এখানে পার্টিকুলার্সগুলিতে দেখো বিগিনিং ইনভেন্টরি নাই, মানে শূন্য ইউনিট। ইউনিট সোল্ড হলো 5000 ইউনিটস আর ইউনিট প্রোডিউসড 8000 ইউনিটস, অর্থাৎ এই বছরে বিক্রি করা হয়েছে 5000 ইউনিট দ্রব্য আর উৎপাদন করা হয়েছে 8000 ইউনিট দ্রব্য। আর বিক্রয়ের যে রেট সেটা হলো প্রতি ইউনিটে 24 টাকা। আর উৎপাদনের ক্ষেত্রে দেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেওয়া আছে হলো 10 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে হলো 28000 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট সেটা দেওয়া আছে হলো 3 টাকা 50 পয়সা। তো এটা হলো আমাদের এই প্রবলেমটা। এখানে দেখো এই প্রবলেমের মধ্যে একটা জিনিস, বিগিনিং ইনভেন্টরি কিন্তু এখানে নাই এই অঙ্কের মধ্যে। তাহলে দেখো ইউনিট যদি আমি 8000 ইউনিট দ্রব্য আমি উৎপাদন করে থাকি আর 5000 দ্রব্য সেখান থেকে বিক্রি করে দিই, তাহলে আমাদের এন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য থেকে যায় হলো 3000 ইউনিট। আর এখানে আরেকটা জিনিস দেখো, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালটা দেওয়া আছে 28000 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের যে খরচ সেটা দেওয়া আছে হলো 3 টাকা 50 পয়সা। তাহলে আমরা এই তথ্যগুলির ভিত্তিতে কিভাবে আমাদের সলিউশনটা করতে হয় আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তীতে আরও দুটি স্লাইড আছে, একটিতে আমাদের দেওয়া আছে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দুইটা ওয়ার্কিং করা লাগবে। একটা হলো যে অ্যাবজর্পশন কোস্টিংয়ের নিয়ম অনুযায়ী কীভাবে প্রতি ইউনিট দ্রব্যের উৎপাদন ব্যয়টা বের করতে হয়, এটা একটা ওয়ার্কিং। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেহেতু বিগিনিং ইনভেন্টরি নাই, এখানে মেনশন করা আছে আমাদের এন্ডিং ইনভেন্টরিটা বের করতে হবে, অর্থাৎ এখানে ইউনিট প্রডিউস যেটা বা উৎপাদন সেখান থেকে আমরা বিক্রয়টা বাদ দিব। তাহলে আমাদের এখানে দুইটা ওয়ার্কিং, একটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি বের করা আর একটা হলো আমাদের এই প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় সেটা বের করা। তো চলো আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখি আমাদের দুইটি ওয়ার্কিং কীভাবে করতে হয়। আচ্ছা এখানে দেখো সলিউশন, তো দুইটা ওয়ার্কিং, ওয়ার্কিং ওয়ান
ক্যালকুলেশান অফ এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস, অর্থাৎ আমাদের এন্ডিং ইনভেন্টরিটা কত ইউনিট সেটা আমরা ক্যালকুলেশন করলাম। তো এন্ডিং ইনভেন্টরি বের করার সূত্রটা হলো ইউনিটস প্রোডিউসড মাইনাস ইউনিটস সোল্ড, অর্থাৎ আমি কত ইউনিট দ্রব্য উৎপাদন করলাম সেখান থেকে আমাদের ইউনিট সোলটা মাইনাস করতে হবে। তো এখানে দেখো 8,000 ইউনিট আমি উৎপাদন করেছি আর 5,000 ইউনিট আমি বিক্রি করেছি, তো এখানে 8,000 থেকে 5,000 মাইনাস করলে আমাদের থেকে যায় হলো 3,000 ইউনিট। এখানে একটা কথা উল্লেখ্য যে যদি বিগিনিং ইনভেন্টরি থাকতো সেটা কিন্তু এখানে যোগ হইতো, অর্থাৎ বিগিনিং ইনভেন্টরির সাথে ইউনিট প্রোডিউসটা যোগ হতো। যেহেতু এখানে বিগিনিং ইনভেন্টরি নাই তাই আমরা এই বিগিনিং ইনভেন্টরিটা এখানে আর মেনশন করলাম না। তাহলে ইউনিট প্রোডিউসড হচ্ছে 8,000 ইউনিট, ইউনিট সোল্ড হচ্ছে 5,000 ইউনিট, 8,000 থেকে 5,000 মাইনাস করলে হলো ইউনিট এন্ডিং ইনভেন্টরি হলো 3,000 ইউনিটস। এবার আসো ওয়ার্কিং টু। তো ওয়ার্কিং টুতে এখানে দেখো আমাদের দেওয়া আছে হলো এই কী জানে বলে এটাকে, যে আমাদের কিভাবে প্রতি ইউনিটের উৎপাদন বেটা বের করতে হয়, হচ্ছে প্রোডাকশান কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবসর্পশন কস্টিং। তো এখানে দেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হলো প্রতি ইউনিটের 10 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের হলো 3.50 টাকা, আর টোটাল হলো 13.50 টাকা। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিংয়ের নিয়ম অনুযায়ী আমরা যদি এই প্রতি ইউনিট দ্রব্যের উৎপাদন বেটা বের করি তাহলে এখানে গিয়ে দাঁড়ায় 13.50 টাকা। তাহলে আমরা এখন অঙ্কটা আমাদের জন্য খুব সহজ হবে, আমরা দুইটা ওয়ার্কিং আমরা করে নিলাম, এই ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি আর হলো আমাদের প্রোডাকশান কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। সলিউশনটাতে দেখো আমরা লাস্ট যে স্লাইড এখানে দেখো কি আমরা কীভাবে করলাম, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এখানে পার্টিকুলার্স টাকা টাকা। আচ্ছা দেখো সেলস হলো 5,000 ইউনিট 24 টাকা করে, তাহলে 5,000কে 24 দ্বারা গুণ করলে হয় 1,20,000 টাকা। তো এই সেলস থেকে আমাদের মাইনাস করতে হবে হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এখানে 3টা আইটেম নিয়ে গঠিত, একটা হলো বিগিনিং ইনভেন্টরি এখানে নীল নাই, এটার সাথে যোগ হবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো এখানে উৎপাদন তো হলো 8,000 ইউনিট, তো 8,000 10 দ্বারা গুণ করলাম 8,10,80,000 টাকা। তাহলে বিগিনিং ইনভেন্টরির সাথে যদি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দুটা যোগ করি তাহলে আমাদের গিয়ে দাঁড়ায় হলো গুডস অ্যাভেলেবল ফর সেল। তো এখানে দেখো বিগিনিং ইনভেন্টরি নীল নাই আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 80,000, তাহলে দুইটা যোগ করলে 80,000ই থেকে যায়, অর্থাৎ গুডস অ্যাভেলেবল ফর সেল হলো 80,000। সেখান থেকে আমরা মাইনাস করবো এন্ডিং ইনভেন্টরি, তো এন্ডিং ইনভেন্টরি তো 3,000 ইউনিট, এটাকে 10 দিয়ে গুণ করলে আমাদের হয় 3,10,30,000 টাকা। তাহলে এখন দেখো এই 30,000 টাকা যদি 80,000 থেকে মাইনাস করি তাহলে আমাদের হয় 50,000, এই 50,000 যদি আমরা 1,20,000 থেকে মাইনাস করি তাহলে আমরা পাই 70,000, এই 70,000টা হলো কন্ট্রিবিউশন মার্জিন। আমি আবার একটু রিপিট করতেছি, আমাদের সেলস হলো 1,20,000 আর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হলো 50,000। 50,000টা আমরা কীভাবে পেলাম, বিগিনিং ইনভেন্টরি যোগ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 80,000 হলো দুটা, আর সেখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি 30,000 মাইনাস করলাম, তাহলে এই প্লাস মাইনাস করে আমরা ফাইনাল রেজাল্টটা পেলাম হলো 50,000, অর্থাৎ ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হলো 50,000। তাহলে সেলস 1,20,000 থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড 50,000 মাইনাস করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন সেটা পেলাম হলো 70,000। এবার আসো ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্টটা আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে মাইনাস করবো। তাহলে ফিক্সড কস্ট এখানে দুইটা, একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর একটা হচ্ছে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স। তাহলে দেখো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো 28,000 আর ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স হচ্ছে 10,000, তাহলে 28,000 এবং 10,000 দুইটা যোগ করলে হয় আমার 38,000। তাহলে 38,000 যদি আমরা এই কন্ট্রিবিউশন মার্জিন 70,000 থেকে মাইনাস করি তাহলে আমরা পাই হলো অপারেটিং ইনকাম এই 22,000, অর্থাৎ 70,000 মাইনাস 38,000 তাহলে আমাদের এই অপারেটিং ইনকাম গিয়ে দাঁড়ায় হলো 22,000 টাকা। তাহলে আমরা একটু দেখলাম কি, যে অ্যাবজর্পশন কস্টিংয়ের নিয়ম অনুযায়ী যদি আমাদের ইনকাম স্টেটমেন্ট বের করতে হয় তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে বা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে,
माइनस पेले आमरा पाबो हलो कन्ट्रिब्यूशन मार्जिन ये कन्ट्रिब्यूशन मार्जिन थेके फिक्सड कस्ट माइनस करब माइनस पेले आमरा पाबो हलो अपारेटिंग इनकाम তাহলে একটু আমি আবার রিপিট করছি সেল হলো 120,000 ভেরিয়েবল কস্ট অফ গুডস হলো 50,000 120,000 থেকে 50,000 মাইনাস করলে হলো 70,000 এই 70,000 হলো কন্ট্রিবিউশন মার্জিন এই 70,000 থেকে আমরা ফিক্সড কস্ট 38,000 মাইনাস করলাম তাহলে আমরা অপারেটিং ইনকাম পেলাম হলো 22,000 তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা তোমরা এই অঙ্কটা চর্চা করতে থাকো আমরা এর আগে ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিংয়ের নিয়ম অনুযায়ী আমরা একটা অঙ্ক দেখিয়েছিলাম আজ দেখালাম হলো অ্যাবজর্পশন কস্টিংয়ের নিয়ম অনুযায়ী একটা অঙ্ক তো এই চ্যাপ্টারের এই দুটো অঙ্ক তোমরা ভালোভাবে ট্রাই করতে থাকো যদি আমাদের সময় এবং সুযোগ হয় তাহলে এই চ্যাপ্টারের উপরে আমরা আরও একটি অঙ্ক তোমাদেরকে করাবো সে পর্যন্ত ভালো থাকো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ